যদি মানবতার দিক বিবেচনা করা হয় তবে বাংলাদেশ কিন্তু পিছিয়ে থাকবে না, কারণ বর্তমানে অনেক মানবতার কাজ করে যাচ্ছে বাংলার মানুষ। আগে এই সংখ্যাটি হাতে গোনা থাকলেও বর্তমানে এসব মানবদরদী লোকের সংখ্যা অগণিত। চাইলেই কিন্তু যে কেউ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে না, তার জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং সহ্য। আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি এমন পাঁচজন মানবদরদীর সম্পর্কে, যারা মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে। আমার চ্যানেলে অলরেডি মানবতার ফেরিওয়ালাদের নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তবে চলুন শুরু করা যাক। নাম্বার পাঁচে রয়েছে দোয়েল অ্যাগ্রো চ্যানেলের ওনার সালাম ভাই। সালাম ভাই, যিনি সকলের কাছে ইঞ্জিনিয়ার সালাম সাহেব নামে পরিচিত, সালাম ভাই হচ্ছে দোয়েল অ্যাগ্রো চ্যানেলের ওনার। সালাম ভাই যাকে মানবতার এই লিস্টে না রাখলেই নয়, কারণ সালাম ভাইয়ের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। সালাম ভাই যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তা সত্যি প্রশংসার যোগ্য। আপনারা যারা দোয়েল অ্যাগ্রো চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স, তারা সকলেই জানেন সালাম ভাইয়ের মানবিক কাজ সম্পর্কে। হিন্দু পরিবার হোক কিংবা মুসলিম, সকলের পাশেই রয়েছে মানবতার এফেরিওয়ালা। সকলকে সাহায্য করে মন খুলে। আমাদের সমাজে সালাম ভাইয়ের মতো অনেকেই রয়েছে, যাদের সম্পর্কে আমরা হয়তো জানি না, কিন্তু সালাম ভাইয়ের মতো লোকেরা সত্যি বাংলার গর্ব। আমাদের এই লিস্টের দুই নাম্বার রয়েছে কুড়েঘর ইউটিউব চ্যানেলের ওনার তাসরিফ খান। আপনারা সবাই হয়তো এই ছেলেটিকে চিনে থাকবেন, যে কুড়েঘর ইউটিউব চ্যানেলের ওনার। তাসরিফ খান পেশায় একজন গায়ক হলেও কিন্তু মানবতার দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নেই। তার ইচ্ছে পূরণ ভিডিওর প্রতিটি পার্টি যেন আমাদের নতুন করে শিক্ষা দেয়। কখনো কারো ইচ্ছে পূরণ করছে, তো আবার কখনো কারো সারা জীবনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে। সত্যি তার এ বয়সে এমন কাজ প্রশংসার যোগ্য। নাম্বার তিনে রয়েছে ফ্রি হ্যান্ড বাই সৈকত হোসেন। মানুষ যে কতটা মানবদরদী হতে পারে তা এই সকল চ্যানেলগুলো না দেখলে আমরা বুঝতেই পারতাম না। এই ভাইটি নিত্যদিনের কোনো না কোনো অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে, মন দিয়ে শুনছে তাদের কষ্টের, বুকের ভিতরে জমে থাকা হাহাকারের কথা, তারপর হাসি মুখে কোনো প্রকার দ্বিধা ছাড়াই সাহায্য করছে গরিব অসহায় লোকদের। আমাদের এই লিস্টের দুই নম্বরে রয়েছে ছোট্ট ডায়েরি বাই সাইফ ওয়াহিদ চ্যানেলের সাইফ ওয়াহিদ ভাই। ছোট্ট ডায়েরি ইউটিউবে পরিচিত না হলেও ফেসবুকে এই ভাইয়ের ভিডিও দেখেনি এমন মানুষ হয়তো কমই আছে। বিশেষ করে এই রিক্সাওয়ালা মামার মুখে হাসি ফোটানোর গল্পটি মুগ্ধ করেছে সকলকে। ছোট্ট ডায়েরি এর সাহায্য করা কিংবা মানুষের মুখে হাসি ফোটানোর ব্যাপারটা একটু আলাদা। ছোট্ট ডায়েরি বাই সাইফ ওয়াহিদ ভাইয়ের ভিডিওর প্রশংসা না করে থাকা যায় না। সত্যি এরা বাংলার সুপার হিরো, এক কথায় এরা হলো মানবতার ফেরিওয়ালা। আমাদের এই লিস্টের প্রথমে রয়েছে আমেরিকান প্রবাসী প্রিসিলা নাজনিন ফাতেমা, যাকে সকলে প্রিসিলা নিউ ইয়র্ক নামে চিনে থাকে। দেশের প্রতি কিংবা দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে হাজার মাইল দূর থেকেও যে মানুষকে সেবা করা যায় সেটা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রিসিলা। স্কুলে পড়া একটা মেয়ে সুদূর থেকেও সাহায্য করে যাচ্ছে বাংলার মানুষদের। তার স্কুলের টিফিনের টাকা থেকে শুরু করে ইউটিউবের সকল টাকা দান করে দেয় সাধারণ মানুষের মুখে আহার যোগানের জন্য। প্রিসিলা অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে, চিন্তা রাখে সবসময়। প্রিসিলা তার এই মহৎ কাজে মানুষকে এগিয়ে আসার জন্য, পজিটিভ চিন্তা মানুষের মাঝে ছড়ানোর জন্য বিভিন্ন সেলিব্রিটি মানুষের সাথে লাইভ করে থাকেন। তার লাইভে বিভিন্ন সোশ্যাল ইস্যু থেকে শুরু করে অসহায় মানুষদের ভবিষ্যৎ সকল আলোচনা করে থাকে প্রিসিলা।